নমস্কার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিডি ত্রিপুরা সারা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে তারই অঙ্গ হিসেবে এই হ্যালো সুস্বাস্থ্যের আজকের পর্বে আমরা মহিলাদের স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করব আট থেকে আশি সব বয়সীদেরই আজকের এই অনুষ্ঠানে আমরা যুক্ত থাকবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তার পাশাপাশি পুরুষ বন্ধুদেরও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে শুরুতে সমস্ত নারীদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে এবারের দু হাজার একুশের যে আমাদের থিম রয়েছে তা হচ্ছে ওমেন ইন লিডারশিপ আমাদের এই বিষয়টি নিয়ে এবারের যে থিম রয়েছে সেটি অবশ্যই যে এই অ্যাচিভিং যে অ্যান ইকুয়াল ফিউচার ইন কোভিড নাইন্টিন ওয়ার্ল্ড এটি হচ্ছে আমাদের এবারের থিম যাই হোক আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি আমাদের সাথে রয়েছেন চিকিৎসক তিনি আইজিএম হসপিটালের জেনারেল ফিজিশিয়ান ডক্টর উর্মিমালা দেববর্মা আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে এর আগে একটু বলে রাখছি যে আমাদের এই টিভি স্ক্রিনে যে স্ক্রল যাচ্ছে তাতে আপনারা দুটো নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে আপনারা কল করতে পারেন সরাসরি ডক্টরের সাথে আপনাদের সমস্যার কথা বলতে পারেন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনাদের যে অনুভূতি তা আপনারা ব্যক্ত করতে পারেন আমরা জানি আমরা একটি কোভিড নাইন্টিনের একটি বিপর্যয়ের মধ্য দিয়ে এতদিন ধরে চলে আসছি বা চলছি তো সেই জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয় আমরা এখানে এই দূরদর্শনে একটি সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হয় সেই ডিস্টেন্সটুকু মেনটেন করে আমরা আজকে এখানে বসেছি তাই আমরা যেহেতু মাস্ক পরিধান করছি এই ডিস্টেন্সটুকু যেহেতু আমরা মেনটেন করছি তাই আমরা এই মুহূর্তে মাস্কটি খুলেই আপনাদের সাথে কথা বলবো। যাই হোক আবারও নমস্কার এবং শুভেচ্ছা আপনাকে আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে আপনাকেও আজকে স্টুডিওতে আসবার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এবং আমার সব দর্শক বন্ধুদেরকেও জানাচ্ছি যত মহিলারা আছেন সবাইকে জানাচ্ছি আমরা সবাই খুব স্পেশাল অল আমাদের আপনার যেই মহিলারাই দেখছেন সবাইকে বলছি আন্তর্জাতিক মহিলা দিবসের অনেক 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 অভিনন্দন ও শুভেচ্ছা যাই হোক ডক্টর যে বিষয়টি নিয়ে প্রথমে আপনার কাছে যাব। সেটি হচ্ছে আমরা দেখতে পাই যে আট ন বছরের মেয়েদের মধ্যেই এই পিরিয়ডটা ইদানিংকালে স্টার্ট হয়ে যাচ্ছে এটা কেন মানে এই বয়স থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বা এই বয়সে মানে অ্যাকচুয়াল বয়সটাকে এই পিরিয়ড শুরু হবার বা আরেকটিও বিষয় রয়েছে যে পিরিয়ডটা যদি এই বয়সে শুরু হয়ে যায় তাহলে ইন ফিউচারে কি কোনো ধরনের সমস্যা হতে পারে বাকি কি এ বিষয়ে যদি কিছু বলেন আমি তুমি করেই বলছি সব যদি হ্যাঁ যেটা পিরিয়ড এর ব্যাপারে পিরিয়ডটা যেটা রিলেটেড থাকে ওটা হচ্ছে আমাদের পিউবার্টি নিয়ে পিউবার্টি নিয়ে হয়েছে যৌবন যেটাকে আমরা বলি আমার মেয়েদের যেটা স্টার্ট হয় সেই সময়টা এক্সাক্ট টাইমটা হয়েছে গিয়ে নাইন টু ইলেভেন ইয়ার্স ন থেকে এগারো তো আজকালকার দিনে দেখা যায় কি এখন ন বছরের আগেও এই টাইমটা হয়ে যায় মেয়েদেরই হয়ে যায় বা অনেক দেখা যায় যে ইলেভেন ইয়ার্স এগারো বছরের পরেও হচ্ছে বছরের মানে নাইন টু ইলেভেন ইয়ার্স এর মধ্যে ওই পিউবাটিটা হয়ে যাওয়া একদম কমপ্লিটের এটা একদম এক্স্যাক্ট টাইমিংস তো অনেক ক্ষেত্রে এটা হচ্ছে না বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমাকে আমি বলবো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণগুলো আমাদের খুব জানার দরকার কারণ কি আজকাল মাদের মাদের খুব মনে কোয়েশন জাগে প্রশ্ন জাগে যে আমার মেয়ে আট বছর ও পিরিয়ড হয়ে গেল ও মাসিক হয়ে গেল আমাদের কাছে এই প্রবলেমগুলো নিয়ে আসে সেই সেই প্রবলেম থেকে সব সময় একটা মানে দন্দে ভোগে যে এটি হয়ে গেল এখন ইন ফিউচার নিশ্চয়ই আমার প্রেগন্যান্সির সময় বা কোনো কোনো ক্ষেত্রে কি কোনো প্রবলেম এরাইজ করবে কিনা সেই বিষয়গুলো মায়েদের মনে হয়তো বা তার জন্য আসে ওরা এসে জিজ্ঞেস করে যে হয়ে গেল হ্যাঁ তো নয় বছরের আগে যদি আমরা যেটা গ্রোথটা হয়ে যায় বা পিরিয়ডটা যদি হয়ে যায় তার আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো আমরা হাসপাতালে গিয়ে কোন ইনভেস্টিগেশন করাবো পরীক্ষা নিরীক্ষা করাবো সেগুলো জানতে লাগবে কি কারণে হলো সেটা জানতে লাগবে আবার ইলেভেন ইয়ার্স এর পরে হচ্ছে না সেটারও কারণগুলো আমাদের জানতে লাগবে ন বছরের আগে হওয়ার কারণগুলো আমি তোমাকে বলতে পারি আজকালকার মেয়েদের সবচেয়ে বড় যেটা কারণ হচ্ছে হ্যাঁ বাচ্চার মারা ভাবে খাচ্ছে না খাওয়াচ্ছে যেটা রিকয়ারমেন্ট আছে সেটা থেকেও বেশি খাচ্ছে বা সারের বাড়িতে পড়তে যাচ্ছে বন্ধুদের সঙ্গে মেলামেশা করছে জানোই তো মানে সে বললো এটা খাও সে বললো এটা খাওয়া দাওয়া করে নিচ্ছে obesidad কিন্তু 9 ইয়ার্স এর আগে যে মেনার্কিটা হয় সেটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ আচ্ছা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ obesidad সঙ্গে আরও অনেক কারণই থাকতে পারে এটা তুমি এখন এটাকে প্রিভেন্ট করতে হলে তোমার সেই ছোটবেলা থেকে তার যে শারীরিক ব্যাপারটা সেটার দিকে তোমার খুব

পিসিওডি অনেক সময় হতে পারে হ্যাঁ এটা এটা পিসিওডি সমস্যাটা একটা ভীষণ সেই বিষয়ে আমি আসছিলাম একটু হ্যাঁ পিসিওডি এটা হচ্ছে গিয়ে তোমার এটা মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স যখন হয়ে যায় তখন হয় আচ্ছা সেটাও কিন্তু অবেসিটি থেকে ধারণ করে আচ্ছা সেটারও মেইন রিজনটা কিন্তু অবেসিটি অবেসিটি থেকে আচ্ছা আচ্ছা দেখা যায় যে শিশুদের আমরা যখন এই 8 বছর 9 বছরে যে অবেসিটির বিষয়টা আসে সেই ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চাদের যতটা ডায়েট চার্টে যেটা কথা বললেন সেটা ডায়েটটা

অ্যাকটিভিটি টাইমটা কিন্তু রইইই গেল রইইই গেল সেই কারণে কিন্তু এখন তুমি আমাকে বলো আমি তোমাকে বলি 200 গ্রাম এটা খাবে এখন আমরা মেপে মেপে খাওয়া যাবে না সেটা আমাদের খেয়াল রাখতে হবে যেটা আমরা খাচ্ছি সেটা যেন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা সারা দিনের যে কাজকর্ম ওয়ার্কআউটস আছে ওগুলোর সঙ্গে প্রপোর্শনেট হয় প্রপোর্শনেট হয় সেই সেটাই আর এরপর যেটা আমি বলছিলাম জিপিইউটের ব্যাপারটা যখন আসে তখন তার সাথে রিলেটেড হচ্ছে মেনোপাজ এর ব্যাপারটা আছে আমরা দেখতে পাই যে এখনে আফটার 40 মহিলাদের মধ্যে কিন্তু এই মেনোপাজের ব্যাপারটা চলে আসছে তো এমনও আমি দেখেছি যে আমার পরিচিতের মধ্যে যে থার্টি সিক্স থার্টি সেভেন এইজেও অনেক সময় মেনোপাজের সমস্যা আচ্ছা যাই হোক আমরা আবার আলোচনায় আছি একজন দর্শক বন্ধু আমাদের সাথে রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার

ষোলো বছর আচ্ছা এমনিতে পিরিয়ড কোনো সমস্যা রয়েছে হ্যাঁ মানে পিরিয়ড এর কোন সমস্যা রয়েছে সমস্যা রয়েছে ইরেগুলারিটি কিছু মানে এই মাসে হচ্ছে পরের মাসে হচ্ছে না এই ধরনের কিছু না না এগুলো এই ধরনের কোন সমস্যা নেই কিন্তু পিরিয়ড এর পেটে ওপরের পেটে ব্যথা হচ্ছে আচ্ছা এটা কি পিরিয়ড এর সময় হচ্ছে না অন্য সময় হয় অন্য সময় ও অন্য সময়ও হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি সঙ্গে থাকুন আমাদের ডক্টর রয়েছেন উনি আপনার যথাযথ উত্তর দেবার চেষ্টা করছেন ডক্টর বলছেন যে ওপরের পেটে ব্যথা করে ওপরের পেটে যদি ব্যথা করে থাকে তাহলে শুধু যে কোনো গাইনির সমস্যা নিয়ে বা মেয়ে লোকের কোনো সমস্যা নিয়ে যে কারণ হবে সেটা কোনো ব্যাপার নেই এখন ওপরের পেটে ব্যথা হওয়ারও অনেক কারণ থাকতে পারে এটা আপনার আপনি নিকটবর্তী হসপিটালে যান আপনার যে ডক্টর আছে ওনার সঙ্গে একটু পরামর্শ নিন আপনার হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার হতে পারে নিজের থেকে কোনো দিনও বাইরে থেকে কিনে নিয়ে পেটে ব্যথার ওষুধটা খাবেন না আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তারপরেই ওষুধটা খান অনেক সময় ওপরের পেটে ব্যথা হওয়ার গ্যাসজনিত কারণ হতে পারে বা অন্যান্য কারণও আছে গলবেডের স্টোন টোনেরও কারণ হতে পারে আপনি যেটা মানে জানতে চাইছেন সেটা পরীক্ষা নিরীক্ষা করার আগে কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেওয়াটা আমার পক্ষে মানে ঠিক হবে না আপনি যান নিকটবর্তী হসপিটালে গিয়ে ডক্টরের সঙ্গে পরামর্শ করুন নিশ্চয়ই কিছু না কিছু আপনি জানতে পারবেন হুম আপনি শুনলেন ডক্টর কী বললেন আপনার বাড়ির কাছাকাছি নিশ্চয়ই প্রাথমিক চিকিৎসালয় রয়েছে এখানে গিয়ে ডক্টরের সাথে কথা বললে আপনি নিশ্চয়ই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বললেন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ আসলে এই সমস্যাগুলো হয়তো গেস্টের প্রবলেম থেকে হতে পারে আচ্ছা যাই হোক আমরা আরেকজন বন্ধু আমাদের সাথে আছেন হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন ম্যাডাম আমি রামধগর দুই থেকে সুস্মিতা বলছি হ্যাঁ আচ্ছা সুস্মিতা নমস্কার বলুন আপনার কি সমস্যা হ্যাঁ আপনাকে নমস্কার বলছিলাম যে পনেরো বছর বয়সে হুম কি রকম খাবার খাওয়া উচিত পনেরো বছর বয়সে কীরকম খাওয়া উচিত আচ্ছা ঠিক আছে আপনি সঙ্গে থাকুন আমরা শুনছি ডক্টর কি বলবেন পনেরো বছর বছর দিয়ে তো খাওয়াটা হবে না এটা শারীরিক ওজন কেরকম আপনি কেরকম দৈনন্দিন জীবন কাটাচ্ছেন ওটা নিয়ে হবে ঠিক আছে তবু আমি বলে দিচ্ছি যখনই খাবেন যেটা খাচ্ছেন সেটা মানে মানে সম্পূর্ণভাবে নিউট্রিশনাল ভ্যালুটা যেটা আছে অ্যাকচুয়ালি পনেরো বছর ওনার মেয়ে যেটা নিউট্রিশনাল ভ্যালু খাবারের মধ্যে কি খাচ্ছেন প্রোটিন ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেটস এগুলো দেখে খাবেন পরিমাণ বললে পাঁচশো গ্রাম দুশো গ্রাম বললে তো মেপে খাওয়া না আপনার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব কারোর পক্ষেই সম্ভব না যেটাই খাবেন নিউট্রিশনাল ভ্যালুটা দেখে খাবেন যেরকম প্রোটিনটা যেটা আমরা দুধ ডিম এগুলো খাওয়া দরকার পরিমাণ মতো কার্বোহাইড্রেটটা খাবেন আমরা সবাই সবসময় এখন ভাবি যে কার্বোহাইড্রেট থেকে হয়তো বেশি কার্বোহাইড্রেট খেলে হয়তো আমাদের ফ্যাট চলে আসবে এরকম একদমই না আমাদের শরীরের যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট এনার্জিটা আসে আপনি যেটা দিয়ে সারাদিন চলতে পারবেন যে এনার্জিটা আপনার দরকার সারাদিন কাজকর্ম করার জন্য সেটা কিন্তু আপনার কার্বোহাইড্রেট থেকেই আসবে সুতরাং আপনি কার্বোহাইড্রেটটাকে বাদ দেবেন না সবাই ভাবে কার্বোহাইড্রেট খাবো না এই খাবো না ভাত খাবো না সেটা খাবো না সেটা ব্যাপারটা না খাবেন কিন্তু বেছে নিয়ে খাবেন প্রোটিন খাওয়াবেন প্রোটিন এগ যেমন ডিম দুধ এগুলো একদম বেশি পরিমাণে খাওয়াবেন আর শাক সবজি দিনে অন্তত দু থেকে বাটি মানে বাবল একদম বাটি ভরা শাক সবজি খাবেন ফল খাবেন এগুলো খেলেই কিন্তু সুস্থ থাকতে পারবেন জাঙ্ক ফুডস জাঙ্ক ফুডস মানে বাইরের খাবারটা বেশি খাওয়াবেন না আর সুগারটা মানে চিনিটা চিনির পরিমাণটা একটু কমিয়ে রাখবেন যেরকম সাধারণ আমাদের নেট মানে দৈনন্দিন জীবনে চলা চলার জন্য আমরা কিন্তু ছ চাম ছটা চামচ মানে যেটা আমাদের ঘরে থাকে ছ চামচ যেগুলো থাকে ছ চামচের বেশি কিন্তু চিনি ব্যবহার করাটা কিন্তু একদমই উচিত না ঠিক আছে যেটাই খাবেন মেপে খাবেন যে আমি এইটা খাচ্ছি এটার মধ্যে আমার এই খাদ্য ভ্যালুগুলি আছে আমি এটা এই কারণে খাচ্ছি অনেক ধন্যবাদ সুস্মিতা আপনি আমাদের সঙ্গে থাকুন আর শুনতে পারবেন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য যাই হোক যে বিষয়টিতে আমরা ছিলাম মেনোপজের ব্যাপারটা সেই বিষয়টা নিয়ে আবার একটু বলবো মেনোপজ হয়েছে তোমার শারুদি তিনটে ফেজ আছে ম্যানোপজের তুমি এখন আমি চট করে বলতে পারি না তার ম্যানোপজ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যে আমার মাসিক বন্ধ হয়ে গেছে তুমি চট করে এটাতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি না একটা হয়েছে গিয়ে

কাউন্ট রাখতে হবে যে আমি ওয়ান ইয়ার মানে পুরো এক বছর আমার মাসিক হলোই না তার মানে এটা আমাদের ম্যানোপজ আমরা কিন্তু করে ফেলি মানে এক বছর পর্যন্ত আমাকে আমাদের মাসিকটা না হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটা আমাদের ম্যানোপজ হ্যাঁ তো সিমটমসগুলি তো তুমি বুঝতেই পারবে লাইট মানে একটু লাইট হবে কখনো বা হেভি হবে কখনো তখন আমাদের বুঝতে লাগবে যে আস্তে আস্তে আমাদের কিন্তু ম্যানোপজ হওয়ার সময় চলে আসছে আচ্ছা আচ্ছা যে অবিসিটির ব্যাপারটা এসেছিল সেই জন্য অবিসিটি থেকে কোনো যোগাযোগ রয়েছে অবেসিটি থেকে ম্যানুপজ বলো মহিলাদের অনেক কিছুই অবেসিটির সঙ্গে রিলেটেড শাড়ি মানে বিএমআইটা যেটা বডি মাস ইন্ডেক্সটা কিন্তু অনেকটাই এফেক্ট করে মহিলাদের হেলথের ওপরে ম্যানোপজ বলো ম্যানার্কি বলো এই যে তুমি এর আগে কোয়েশ্চেন করলে যে ম্যানার্কিটা কি কারণে আগে হয়েছে এটাও কিন্তু অবিসিটি তোমাকে আমি বলি সিটি ম্যানোপজও কিন্তু সেম অবিসিটি থেকেও কিন্তু ম্যানোপজটা তাড়াতাড়ি অ্যাটেন করে ফেলে হ্যাঁ সেই কারণে কিন্তু তার হেলথের ওপর শরীরের বোনসের ওপর এফেক্ট পড়ে আচ্ছা হ্যাঁ মেনোপজটা যখন তাড়াতাড়ি চলে আসবে তখন কিন্তু একটা মহিলার মানে হাড়ের যে সমস্যাগুলো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসার মানে পসিবিলিটি রয়েছে এখন আমাদের বুঝতে হবে যে আমাদের মেনোপজ মানে এটা কি মেনুপজ হলো না আমাদের অন্য শারীরিক কোন সমস্যা থেকে আমাদের পিরিয়ডস টা রেগুলার হচ্ছে তো এটা বোঝার জন্য আমাদের বললাম তো তোমাকে যে ওয়ান ইয়ার দেখতে লাগবে আফটার ওয়ান ইয়ার আমরা কনফার্ম হতে পারবো যে না এটা মেনুপজ এর ব্যাপারে আচ্ছা যে বিষয়টা আসছিল যে এই খাওয়া দাওয়ার বিষয়গুলো একজন সুস্মিতা যিনি বলছিলেন যে এই মুহূর্তে আমরা কিন্তু দেখি যে ডায়াবেটিসের প্রবলেমটা হ্যাঁ প্রচণ্ড এমন অনেক দেখা যাচ্ছে যে যখনই প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রেও ডায়াবেটিসটা খুব চট করে ডায়াবেটিস তাদের ধরা পড়ে যাচ্ছে এই বিষয়গুলো মানে কেন হচ্ছে বা এর ক্ষেত্রে ইন ফিউচারে কি কোনো প্রবলেম দেখা দিতে পারে হ্যাঁ প্রেগন্যান্ট মাদারের যখন ডায়াবেটিস ধরা পড়ে যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি এটা কিন্তু যেমনই মার পক্ষে ক্ষতিকারক এটা কিন্তু বাচ্চার পক্ষে সেম ক্ষতিকারকই হয় আচ্ছা একটা ডায়াবেটিক মাদারের আমরা প্রথম আমাদের যখন হাসপাতালে আসে আমরা কিন্তু প্রথমেই সুগার যে লেভেলটা আছে ওইটা টেস্ট করি নি কারণ আমরা যদি প্রথম থেকে এটা ধরা পড়ে ও মানে মেডিসিনস রেগুলেটরি রেগুলেশন করে কিন্তু আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করি পরবর্তীকালে যেটা আমরা ইন্টারনেটাল কেয়ার বলি মার যখন বেবি হওয়ার আগের ফেজটা যেটা এন্টারনেটাল কেয়ার থেকে যদি আমরা ঠিক করে মাকে সে করতে পারি কাউন্ট ভ্যালুগুলো রাখতে পারি ঠিকঠাক যে নর্মাল ভ্যালুসগুলো তাহলে কিন্তু বেবিটাও সুস্থ সবন হয় আচ্ছা আমরা আবারও আসছি ফোনে একজন নিয়েছেন বন্ধু নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ হ্যালো হিন্দি হ্যাঁ বলুন আপনার কি সমস্যার কথা বলুন আচ্ছা ম্যাডাম হিন্দি ঠিক আছে ঠিক হ্যাঁ বলো हेलो हाँ बोलिए सुन रही हूँ सुन रही हम लोग सुन रहे हैं आपको बोलिए है, आपका प्रॉब्लम जो है बोलिए शुक्राणु कम बनते हैं तो क्या कारण हेलो शुक्राणु कम बनते हैं कम बनते अच्छा ठीक ah. है ठीक है आप हमारे आम साथ रहिए सुनते रहिए डॉक्टर आपको क्या सलाह देते हैं धन्यवाद आपको फोन करने के लिए कम है इसके लिए हाँ। आपको जाँच करवाना चाहिए हाँ। स्पर्म काउंट होता है ये वो शुक्राणु जो आपने बताया ना उसका काउंट के लिए आपको हॉस्पिटल जाके उसका टेस्ट करवाना चाहिए यहाँ पे बिना टेस्ट के आप कम भी नहीं बोल सकते ज्यादा भी नहीं बोल सकते आपको वो टेस्ट करवाने की जरूरत है आप आपके पास पास में जो हॉस्पिटल है उसमें जाइए और टेस्ट करवाइए करवाए काउंट का আচ্ছা ধন্যবাদ আপকু সাথমে আমার আমলোকে সাথে রহনেকে নিয়ে আচ্ছা যেই বিষয়টিতে আমরা ছিলাম ডায়াবেটিসের বিষয়টি যে মাদের ক্ষেত্রে সেই বিষয়টি তো মাদের যদি আমাদের মা যদি ডায়াবেটিক থাকে আমরা ডেলিভারি মানে এটা কি শিশুর উপর কোনো প্রভাব পড়ে না শিশুর উপর পরে মা বেবিটা কী হয় ওভারওয়েট হয়ে ওভারওয়েট বাথ ওয়েটটা খুব বেশি হয়ে যায় ধরো তোমার ফোর কেজি মোর কেজি তাহলে ও যদি জন্ম থেকে যদি বার্থ ওয়েটটা এতটা থাকে তো পরবর্তীকালে ও সমস্যাগুলো আর হবে সমস্যাটা তো শুরু থেকে শুরু থেকেই তো মার ডায়াবেটিসটা কন্ট্রোল করা খুব জরুরি যাতে পরবর্তীকালে তার বাচ্চার উপর কোনো এটার এফেক্ট না হয় আচ্ছা ঠিক আছে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন নাম নগর দুই নাম্বার আচ্ছা আট ফুটকে বলছি আচ্ছা ঠিক আছে বলুন আপনার কি সমস্যা বলুন আমাকে আপনি বল বয়স মাত্র বারো ও আচ্ছা ঠিক আছে বলো বলো কি হয়েছে ঠিকঠাক ওই বেড়ে উঠি না আমার হাইট মা তো সাড়ে চার ফুট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা তোমার সাড়ে চার ফুট বয়স বারো কিন্তু হাইট হচ্ছে আচ্ছা তোমার ওজনটা একটু বলো ওজন জানো কি কেজি আচ্ছা ঠিক আছে তুমি সঙ্গে থাকো ডাক্তার কি বলছে শোনো ওজন ত্রিশ কেজি তোমার নামটা আমি ঠিক করে শুনতে পারলাম না যাই হোক তোমাকে বলবো খাওয়া খাদ্য ঠিক করে করি বুঝলাম না আরেকবার বলো তোমাকে বলবো তুমি খাওয়া দাওয়াটা ঠিক করো নিয়মিত ক্যালসিয়ামটা বেশি খাও তোমার খাবারে ক্যালসিয়ামটা কিন্তু আমাদের এই বয়সে গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট ক্যালসিয়াম যেটা আমরা দুধে পাই হ্যাঁ তুমি আর কিন্তু রেগুলার করে খুব ভালো করে দুধ খাওয়া দরকার তাহলে তোমার হয়তো গ্রোথটাতে একটু এফেক্ট পড়তে পারে ঠিক আছে তুমি তোমার ডায়েটে ক্যালসিয়ামটা ভালো করে অ্যাড করো ঠিক আছে আচ্ছা আমরা আসলে ও যখন বলছে মানে এই যে এখন তো কিছু কিছু এমন প্রোডাক্ট বেরিয়েছে যেগুলো আমরা দেখি যে এগুলো খেলে হাইটে বাড়ে কিছু সেরকম মানে আমি নাম বলছি না পরামর্শ দেওয়াটা আমার উচিত হবে না কারণ মানে আমরা যেটা সব সময় বলে থাকি যে দুধের ব্যাপারটা দুধের সব সময় আর্টিফিশিয়াল ফিডিংটা আমরা তখনই নেই যখন আমাদের আর কোনো রাস্তা থাকে না যখন আমাদের আর কোনো অপশনস থাকে না তাই আমাদের মানে প্রথম থেকেই যদি আমরা আমাদের মেইনটেইন হ্যাঁ এখন শারীরিক কোন অসুবিধা হয়ে গেল তো মানে সেটা আলাদা অন্য অপশন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা প্রথম থেকে যদি মেইনটেইন করে চলি তাহলে কিন্তু আমরা এটা মানে ঠিক রাখতে পারি আচ্ছা দুধের কথা বলেন এছাড়া আর কি কি এই বয়সেও খেলে ও খাবে হ্যাঁ শাকসবজিটা শাকসবজিটা খুব বেশি দরকার এখন যেগুলোতে ক্যালসিয়াম বেশি তো ফল খাবে ম্যাগনেশিয়াম আছে যেটাতে ম্যাগনেসিয়াম ভিটামিন ডি টা খাবে আমি এটাও বলবো এখন যে ফোন করলেন রামমোহনকে তুমি ভিটামিন ডি টাও কিন্তু সেইভাবেই খেতে লাগবে মানে সেই ক্ষেত্রে কি সাপ্লিমেন্ট কি নিতে পারে সাপ্লিমেন্ট খেতে পারে ক্যালসিয়ামটা তুমি খেতে পারো সঙ্গে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডিটা যদি ভিটামিন ডিটা না খাও তাহলে তুমি যেই ক্যালসিয়ামটা খাচ্ছ সেটা কিন্তু বডিতে হবে না ভিটামিন ভিটামিন কিসে ডি এমনিতে প্যাকেটও পাওয়া যায় খেতে পারে দুধের সঙ্গে মিক্সড করে তুমি যে দুধটা খাচ্ছ সেটার সঙ্গে একটা শেষে অফ ভিটামিন ডি যদি তুমি মিক্সড করে খাও ওয়ান কাপ অফ মিল্কে তুমি একটা কাপ দুধ যেটা আমরা গরুর দুধ যেটা বলি সেটা যদি তুমি ওয়ান কাপ মিল্কের মধ্যে ভিটামিন ডিটা মিশিয়ে খাও তাহলে কিন্তু তোমার যে দুধটা খাচ্ছ সেটার ক্যালসিয়ামটাও ভালো করে অ্যাবজার্ভ হবে আচ্ছা হ্যাঁ তাহলে রামমোহন শুনতে পেলে তোমাকে ম্যাডাম কি বললেন দুধ বেশি করে খেতে ফলমূল এবং খাওয়া দাওয়া শাক সবজি সব কিছু ভালো করে খাও আমরা আশা করব আর কিছু দিনের মধ্যেই হয়তো তোমার হাইটটা বাড়বে বয়সের সাথে সাথে হাইটও বাড়বে যাই হোক ধন্যবাদ অনেক আদর রইল তোমাকে আমাদের সাথে থাকবার জন্য আচ্ছা যেই আরেকটি ফোন আছে আমাদের সাথে একটু শুনিনি কে বন্ধু আছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা নমস্কার বলুন আপনার কি সমস্যা আমার সুমিত্রা আমার ওখানে তাদের

কনস্টিপেশনের প্রবলেম হলে আপনি হয়তো আপনার খাবারে আপনি যে রোজ খাবারগুলি খাচ্ছেন সেটার মধ্যে মাছ মাংসটা হয়তো বেশি খাচ্ছেন শাক সবজিটা হয়তো আপনার বাদই রয়ে গেল আমি বলবো আপনার ডেইলি যে খাবারটা খাচ্ছেন সেটার উপর সবজিটার উপর একটু নজর দিন সবজিটা আর ফলটা একটু দিন তাহলে হয়তো কনস্টিপেশনের প্রবলেমটা চলে যেতে পারে মাছ মাংস যদি রেগুলার বেসিস আপনি খেতে থাকেন কন্টিনিউ বেসিসে অবশ্যই মাছ মাংস আমাদের দরকার প্রোটিন আমাদের দরকার কিন্তু আপনি শাক সবজিটাতে একটু যদি বেশি নজর দিন তাহলে হয়তো আপনার এটা ঠিক হবে এখন সিজনে তো অনেক শাক বাজারে অনেক শাকটাকেও পাই আমরা শাকটা আপনি রেগুলার ডায়েটে রাখুন আপনার হয়তো এই কনস্টিপেশনের প্রবলেমটা সেরে যেতে পারে সেটা আমি বলবো তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনি হসপিটালে গিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অবশ্যই একটা সোনোগ্রাফি করানোর ব্যবস্থা নেবেন আসলে ধন্যবাদ আপনাকে মিস্টার দেব বর্মা বললেন উনি আপনাকে সঙ্গে থাকুন আপনি শুনুন আরও অনেক তথ্য আমাদের ডক্টর দেবেন আসলে এই যে কথাটা বলে কনস্টিবিউশন প্রবলেম এটা একটা নর্মাল প্রবলেম আমরা হ্যাঁ সেটা জলও হতে পারে সেটা আমি বলতে খেয়াল করি না সেটাও বলবো আপনি জলটা ভালো করে খান আমাদের দৈনন্দিন জীবনে কি হয় আমরা সব কিছু কাজে এতটাই ব্যস্ত থাকি ভাবি আমাদের সকাল দুপুর রাত ধরো ভাতটা খেয়ে নিলাম বাস আমাদের হয়ে গেল এটা কিন্তু ঠিক না আমাদের কিন্তু নিয়ম করে ছ থেকে আট গ্লাস জল কিন্তু খাওয়া মাস্ট ম্যান্ডেটারি এটা কোনো বয়স বা মহিলা বা পুরুষ এটার ব্যাপার নেই সিক্স টু গ্লাস ছ থেকে আট গ্লাস জল কিন্তু আমাদের প্রয়োজন আবারও আসবো আলোচনায় আরেকজন বন্ধু আছে নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি প্রশান্ত সরকার বলছি নমস্কার প্রশান্ত বাবু বলুন আপনার সমস্যা পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে পশ্চিমবঙ্গ মালদা থেকে আপনাকে অবস্থা খুবই মানে খারাপ দেখা যাচ্ছে আর অনিয়মিত অনিয়মতা দশ দিন আগে মানে মানে মাসের আচ্ছা আচ্ছা। আচ্ছা। আচ্ছা মানে অন্য ধরনেরও প্রবলেম রয়েছে শরীরে। আচ্ছা আপনি কি কোনো ডক্টরের সাথে কনসাল্ট করেছেন এইসব ব্যাপারে আগে? আচ্ছা। ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন শুনুন। হ্যাঁ বলুন আর কিছু বলবেন? না यार মহিলাদের যে কি বলে রেগুলার দেখা আচ্ছা ঠিক আছে আপনি সঙ্গে থাকুন দেখুন কি পরামর্শ দিচ্ছেন প্রশান্ত বাবু তাহলে আপনার দুটো প্রশ্ন হলো একটা হচ্ছে শারীরিক দিক দিয়ে খুব খারাপ দ্বিতীয় প্রশ্ন হলো সাদা স্রাবে প্রথম সমস্যাটার জন্য আমি বলবো মহিলাদের আমাদের কি হয় আমরা খাওয়ার খাই ঠিকই কিন্তু আমরা খাওয়ারের টাইমিংসগুলো কিন্তু একদম মেনটেন করি না এটা অবশ্যই খেয়াল রাখবেন যে যেটা আমরা খাচ্ছি সেটা সঙ্গে সেম ভাবে ইম্পর্টেন্ট আমরা কখন খাচ্ছি আমরা কখন খাচ্ছি আর কি খাচ্ছি সেটা দুটোই কিন্তু সেম ভাবে জরুরি হ্যাঁ মহিলারা উঠে সকালবেলা কাজ করতে লেগে গেলাম সেটা কিন্তু ব্যাপার না আমি আপনার স্ত্রীকে বলবো আপনি স্বামী আপনাকেও বলবো আপনি উনার ওনার স্বাস্থ্যের দিকে নজর দিয়ে উনি কখন কি খাচ্ছেন সেটার দিকে কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ উনি ওনার আরেকটা প্রশ্ন ছিল যে পিরিয়ডটা দশ বারো দিন মানে এটা সেটার মাঝখানে উনি কথা সাদা স্রাবের কথাটা আমি বলবো যেটা সাদা স্রাব সেটা মাসিক মাসিকের কিন্তু আগে পরে সেটা হওয়াটা কিন্তু যেটা আমরা লিউকোরিয়া বলি ঠিক আছে মাসিকের সাত দিন আগে সাত দিন পরে সেই সাদা স্রাবের ব্যাপারটা কিন্তু নর্মেল কিন্তু যেখানে আপনি বলছেন যে মানে পিরিয়ডসটাই ইরেগুলার তাহলে ফর্টি ইয়ার্সে পিরিয়ডস রেগুলার সেটার দেখতে লাগবে যে সে কি আগে আগেই তার ম্যানুপসটা চলে আসছে নাকি অন্য শারীরিক কারণে তার পিরিয়ডস গুলো হয়ে যাচ্ছে এটা দেখ লাগবে যে ফর্টি ইয়ার্সের সঙ্গে সঙ্গে কি সে তার মাসিক বন্ধ হয়ে যাবে এখন নাকি আপনি বললেন শরীরটা অনেকটা খারাপ আছে তার মানে অন্যান্য মানুষ শারীরিক কোন সমস্যার জন্য তার তো এফেক্ট পড়ছে আপনি এখনো বললেন যে ডাক্তার দেখাননি এখনো অবশ্যই ডাক্তার দেখাবেন এটার জন্য আসলে এর জন্য বোধহয় কিছু পরীক্ষা নিরীক্ষা আগে থেকে করিয়ে তারপর মানে মেন বিষয়টা করতে হবে ধন্যবাদ প্রশান্তবাবু আপনি আমাদের সাথে রয়েছেন যুক্ত থাকুন শুনতে থাকুন আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান যে বিষয়টিতে ছিলাম আমরা আচ্ছা যাই হোক আমরা একটি বিষয় যেটা বারবার দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের ব্যাপারটা এসেছিল যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমরা আপনারা ডক্টরসরা বলে থাকেন যে আফটার থার্টি মধ্যে ক্যালসিয়ামের সেই আহ মানে অভাবটা দেখা দিতে থাকে হাড়ের সমস্যা হ্যাঁ হাড়ের সমস্যা মানে একটা এখন কমন প্রবলেম হয়ে গেছে যে এটা কেন বা ক্যালসিয়ামের অভাবটা কি কারণে এভাবে দেখা আসছে তোমাকে আমি প্রসঙ্গে কথাটা বলতে চাইছিলাম বলছি যে আমরা খাওয়াটা কি করি জানো তো মানে আমরা ভাবি যে সকালে খাওয়ার খেতে হবে খাবো দুপুরের খাবার খেতে হবে খাবো রাতের খাওয়ার খেতে হবে খাবো মানে খাওয়াটা যেটা টাইম সেটা আমরা খেয়ে নিলাম এটা কিন্তু ব্যাপার না আমরা সকালে ঘুম থেকে কখন উঠছি আমরা ঘুম থেকে ওঠার কতক্ষণ পরে খাচ্ছি আমরা সকালে কি খাচ্ছি দুপুরে কি খাচ্ছি রাতে কি খাচ্ছি আমি এই ব্যাপারে দর্শক বন্ধুদের একটু বলবো যে ওরা এটার ব্যাপারে সচেতন হয় ঘুম থেকে উঠেই মহিলারা কি করে আমাদের কি কাজ থাকে আমাদের স্বামী অফিসে যাবে ওকে খাইয়ে দি আগে আমার খাওয়াটা আমি পরে পরিবারের জন্য পরিবারের জন্য আমাদের দীর্ঘ যুগ ধরে চলে আসছে সেই স্যাক্রিফাইসের আমাদের রুলস স্বামী অফিসে যাবে ও আগে খাক বাচ্চা স্কুলে যাবে ও আগে খাক তারপর আমি আমার খাবারটা নিয়ে বসবো এটা কিন্তু কোনোভাবেই আমাদের করা উচিত না আমরা ঘুম থেকে ওঠার পরে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্সের মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা করে নিতে হবে আচ্ছা ঠিক দেড় ঘন্টা ব্রেকফাস্টটা মানে হেভি ব্রেকফাস্ট এটাই আমাদের যাইলো ঘুম থেকে উঠেই চা বিস্কিট চা বিস্কিট ব্রেকফাস্ট আমি এটার মধ্যে একটা কথোপকথন আছে ব্রেকফাস্ট শুড বি লাইক কিং সাইজ কিং সাইজ কিং সাইজ হ্যাঁ তো আমরা কি করি ব্রেকফাস্ট কি করি তাড়াহুড়ো ধরো চাকরি করতে তো একটা দুধ নিলাম এক গ্লাস দুধ নিলাম একটা টোস্ট নিলাম বাস হয়ে গেল চলো বাই হয়ে গেল আমাদের অফিস থেকে কিন্তু সেটা তো ঠিক না আমরা যদি সকালের পোরশনই এত কম খাই তাহলে আমাদের সারা দিনের তো ইরেগুলারিটি চলবে তো ওই টাইমিংসটা কিন্তু আমাদের আচ্ছা আমরা একটু একটু ঘুরছি আমাদের সাথে একজন বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে বলুন আপনার নাম কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা ঠিক আছে বলুন আপনার সমস্যার কথা জানান আপনি আপনার টিভির কম করুন একটু একটু আপনাকে বলছি আপনার টিভির ভলিউমটা একটু কম করুন কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি এবারে বলুন আপনার কি সমস্যা ডায়বেটিস আচ্ছা বহুদিন ধরে ডায়বেটিসে ভুগছেন ঠিক আছে হ্যাঁ বলুন আপনার সুগার কি আপনি এর মধ্যে টেস্ট করিয়েছেন সুগার লেভেল হ্যাঁ কত কত আছে আপনার এখন থ্রি ফিফটি আচ্ছা পিপি থ্রি ফিফটি আচ্ছা আর ঠিক আছে টু ফিফটি ঠিক আছে আপনার কি এই মানে একই থাকে এই লেভেল আচ্ছা আপ ডাউন হয় এই মুহূর্তে আপনার টু ফিফটি পিপি রয়েছে ঠিক আছে আর আর কিছু আপনি সুগার মোটামুটি কতদিন সুগারে ভুগছেন কত বছর আচ্ছা তাহলে আপনার এটাই প্রবলেম আচ্ছা ঠিক আছে আপনি সঙ্গে থাকুন আমাদের ডক্টর কি বলছে আপনি শুনতে থাকেন আমি লাইনের খারাপ হওয়ার কারণে নামটা শুনতে পারলাম না যাই হোক ডায়াবেটিসটা কিন্তু এখন কমন প্রবলেম ডায়াবেটিসটা কিন্তু আপনি দশ জনের দশটা বাড়িতে ঘুরলে পরে আপনি ছ থেকে সাতটা বাড়িতেই ডায়াবেটিস পেতে পারেন তো ডায়াবেটিসটা আপনি বললেন আপনার রিসেন্ট হয়েছে গিয়ে টু ফিফটি পিপিটা টু ফিফটি যেহেতু আছে আপনার কিন্তু সতর্ক হওয়া দরকার সতর্কই না খুবই নিজেকে মেনটেন করা দরকার ওষুধ তো খাবেনি অবশ্যই ওষুধ খাবেন ডক্টর দেখিয়ে ওষুধ আপনি হয়তো খাচ্ছেনও কিন্তু তার পাশাপাশি কিন্তু আপনার লাইফস্টাইলটাকে কিন্তু চেঞ্জ করবেন লাইফস্টাইলটা যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু টু ফিফটিটা বাড়তির দিকে যাবেই যাবে আর শুধু বাড়তির দিকে যাবেই না ডায়াবেটিস কিন্তু আপনার রুটটাকে খারাপ করবে ডায়াবেটিস কিন্তু অনেক অনেক রোগের কারণ হতে পারে ডায়াবেটিস থেকে কিডনি চোখ নার্ভ এগুলো কিন্তু আপনার আস্তে আস্তে অক্ষম হয়ে যাবে যেগুলো আপনার কিন্তু মানে খাওয়া দাওয়াটা কিন্তু ঠিক রাখতে হবে ওষুধটা নিয়মিত খেতে লাগবে মাসে মাসে প্রত্যেক মাসে একবার হলো সুগারটা টেস্ট করাবেন ঠিক আছে টেস্ট করিয়ে দেখবেন কতটুকু আছে আর ওষুধ খেয়ে যাচ্ছি কনস্ট্যান্ট ওষুধ এরকম কখনও করবেন না ডায়াবেটিস যখনই টেস্ট করাবেন আপনি কিন্তু ভালো করে দেখে নেবেন আপনার এই মাসে কতটা আছে সেকেন্ড মান্থে কতটা হলো সেটা নর্মালাইজ না ডক্টরের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখবেন রেখে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন টু ফিফটিটাকে আর বাড়তে দেবেন না এটাকে কমানোর চেষ্টা করুন না হলে কিন্তু আপনার হার্ট কিডনি নার্ভ চোখ এগুলো কিন্তু সবই আস্তে আস্তে খারাপ হতে থাকবে ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য আরেকজন বন্ধু আমাদের সাথে আছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আসাম থেকে বলছেন স্বাগত জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে বলুন আপনার সমস্যার কথা বলুন হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি আমার সমস্যা হচ্ছে ম্যাডাম হ্যাঁ আমি ধরেন আর বর্তমানে আগে থেকে আমার নয় বর্তমানে কয়েক মাস থেকে আমার চাল খাবার ইচ্ছা করছে কি ইচ্ছে করছে চাল 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 খাবার ইচ্ছে করছে অর্থাৎ খাওয়া তো ভালো না মানে আমরা তো চালটা ফুটিয়ে ভাত খায় আপনি डायरेक्टली আপনার চালটা খেতে ইচ্ছে করছে হ্যাঁ তোমার চালটা মানে আজ আছে না ঘরে ভাত খাবারের জন্য বড়া মনে করে দুইটা নিয়ে মুখে দিয়ে দেই এরকম মনোভাবটা আচ্ছা এরকমে আপনার কতদিন ধরে হচ্ছে এরকম ধরে নাকে মাস 15 20 দিন থেকে পনেরো কুড়ি দিন ধরে এরকম কি আপনার রেগুলার হচ্ছে এই সময় হয় নাকি মাঝে মধ্যে দশ গ্রাম কি চার গ্রাম নিয়ে মুখে দিয়ে মানে না কোনো সময় যখন একদম হয়ে যে না খেতেই হবে যেমন পান মতো মানে আচ্ছা আচ্ছা বুঝেছি একটা নেশার মতন হয়ে গেছে আপনার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকুন অবশ্যই আপনাকে বলবো এখানে এখানে বসে আপনাকে টিভিতে দেখে বা আপনার সমস্যাটা শুনে আমি ডাইরেক্ট কোনো কনক্লুশনে পৌঁছতে পারছি না তার জন্য আমি ক্ষমা চাইব আপনার কাছে আপনি পার্শ্ববর্তী যে হসপিটাল আছে ওনার ডক্টরের সঙ্গে পরামর্শ করুন আপনার নিশ্চয়ই কোনো অন্যান্য সমস্যাও সেটার সঙ্গে থাকতে পারে এখানে হয়তো এইভাবে বলাটা ডাইরেক্ট কোনো কিছু বলা সম্ভব হতে পারছে না আপনি পার্শ্ববর্তী ডক্টরের কাছে গিয়ে একবার যোগাযোগ করার পরামর্শ দিলাম আসলে যেমন পান জর্দা এগুলো একটা নেশা থাকে মানুষের আঁকা অনেকে মরিচ এর নেশা থাকে বা কিছু সেই বিষয়টা तो है आपना के... এই আপনার চালের দিকে ওনার একটা ইয়ে গেছে হয়তো বা চালটা চালটা নেশা হওয়ার মানে কোনো কারণ এই সিমটমটা হতে পারে কোনো ডিজিজ এরকম হয়তো আমার নলেজের বাইরে আছে সেটাই সেটাই ঠিক আছে দর্শক বন্ধু আপনি আমাদের সঙ্গে ছিলেন আপনি ডক্টর যেটা বলেন পার্শ্ববর্তী কোনো ডক্টর সাথে আপনি একটু কনসাল্ট করেন হয়তো অন্য কোনো কারণে আপনার এই যে একটা চাহিদা বা ইচ্ছেটা জাগ্রত হয়েছে সেটা হয়তো অন্য কোনো রিজন হতে পারে ধন্যবাদ আবারও আপনাকে

আপনার মেয়ে মেয়ে কত বছর বললেন আড়াই বছর আচ্ছা কিছু খেতে না আচ্ছা 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 ঠিক আছে ও সমস্যা এটাই যে মানে ও খেতে চাইছে না কিছু আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকুন শুনতে থাকুন ডক্টর কি অ্যাডভাইস দিচ্ছেন বাবুলবাবু বললেন ওনার মেয়ের জন্ম হয়েছে আমার হাতে তখন হয়তো আমি মোহনপুরে ছিলাম ফটিক ছড়া মোহনপুরের কাছাকাছি হয়তো বা মোহনপুরের কথা বলছে হয়তো বা আমি ভুলও হতে পারি আচ্ছা আড়াই বছরে খেতে চাইছে না সেটা কিন্তু কমন সমস্যা খেতে চায় না ওরা ছ সাত বছরে অনেকে আছে যে খেতে চায় না জোর করে কোনো দিন কোনো শিশুকে খাওয়ানোর চেষ্টা করবেন না ওকে বুঝতে দেবেন যে খিদে জিনিসটা কি হয় যখন একটা বাচ্চার খিদে লাগবে খিদে পাবে তখন সে নিজের থেকেই আপনাকে কোনো না কোনো চিহ্ন দেবেন সে কাঁদবে বা কোনো কিছুতে তার মন হবে না জোর করে আমি আমার সকাল দুপুর রাতে জোর করে খাওয়াবো বাচ্চাকে এরকম কখনোই করবেন না ও খাবে আর আপনি খেতে চাইছেন না বলছেন ওর ওজনটা মাপান পার্শ্ববর্তী হসপিটালে গিয়ে ওর ওজনটা মাপান যদি বয়স বয়সের সঙ্গে ওজনটা ঠিক থাকে তার মানে সে যতটা খাচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট খাচ্ছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন বয়স বা আপনি কি ওজনটা আপনি কি ওজনটা দেখিয়েছিলেন এর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইনটা হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে যাই হোক হ্যাঁ বলুন কি যদি ওজনটা এই বয়স অনুযায়ী ঠিক থাকে তাহলে কিন্তু ঠিক আছে ওজনটা সে যা খাচ্ছে তার যতটুকু দরকার সে খাচ্ছে তাকে জোর করে খাওয়ানোর কোনোভাবেই চেষ্টা করবেন না জোর করে খাওয়ালে কিন্তু সে যতটুকু খেয়েছে সেটাও বার করে দিতে পারে আপনি আগে ওজনটা মাপান তার বয়সটা দেখুন যদি ঠিকঠাক থাকে তার মানে তার পরিমাণ যেই পরিমাণ খাওয়ারটা দরকার সে সেটাই খাচ্ছে হচ্ছে হোক এটা একটা ভালো যে আপনার হাতেই এই সন্তানের ওনার জন্ম হয়েছে যাই হোক আসলে এই বাচ্চাদের এটা একটা নর্মাল প্রবলেম যে খেতে না যাওয়াটা অনেক সময় আসলে কি হয় এক রকম খেতে খেতে আমার মানে টেস্ট বাড়টাও বাচ্চাদের একটু চেঞ্জ করা বাবা মাদের উদ্দেশ্যে আমি বলবো বাবা মাদের সেই এক ঘেমি খাটটা বাচ্চাদেরকে একটু চেঞ্জ করুন ওদের অনেক ডিফারেন্ট টাইপস অফ খাবার আছে আপনি খিচুড়ি একদিন করে দিলেন পরের দিন একটু ডাল করে দেবেন ডাল করে তার সঙ্গে একটু ডিম সেদ্ধ করে দিতে পারেন সপ্তাহে দু দিন বা তিন দিন একটু মাছ দিলেন মাছ পেস্ট করে দিলেন ভালো করে দেখে ওদের টেস্টটা বদলানোর চেষ্টা করুন ভেজিটেবলসও অ্যাড করুন ওদের খাবারে তাহলে হয়তো ওদের টেস্টটা বদলালে হয়তো অবশ্যই খেতে চাইবে চাইবে না কেন সে সে ফ্রুট জুস বা অনেক কিছু খাবার খেতে পারি একবার একদম একশোবার আরেকজন বন্ধু আমাদের সাথে রয়েছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন কি নাম দিদি বলুন আমার নাম ধন্যবাদ নমস্কার আপনাকে আমাদের পাশে রয়েছেন বলুন আপনার সমস্যা হ্যাঁ আমার তিনটে বাম পায়ের হাঁটু হ্যাঁ

ক্যালসিয়াম খাওয়ার মধ্যে তো খাবেনি তার সঙ্গে ক্যালসিয়াম ট্যাবলেট আছে ক্যালসিয়াম ট্যাবলেটও খেতে পারেন ঠিক আছে ক্যালসিয়াম ট্যাবলেট যদি আপনার খুব বেশি থাকে ব্যথা তাহলে আপনি ক্যালসিয়াম ট্যাবলেট দিনে দুটো করে খেতে পারেন সঙ্গে আপনি দুধ ডিমটা একটু বেশি করে খান দুধ খান ঠিক আছে এক কাপ দুধে এক কাপ দুধ রোজ খাওয়ার চেষ্টা করুন তাহলে হয়তো আপনার এই যে হাঁটু ব্যথাটা আছে এটা অবশ্যই কমবে তাতেও যদি না কমে আমি পরামর্শ দেব আপনি ক্যালসিয়াম ট্যাবলেটসও খেতে পারেন অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আমি এখান থেকে বসে আপনার সিমটমস শুনে বলছি আমি আপনাকে দেখছি না কিন্তু তারপরেও আমি আপনার সিমটমস শুনে যতটুকু সম্ভব বলছি ঠিক আছে ক্যালসিয়াম ট্যাবলেটস আপনি খেতে পারেন শুধু ক্যালসিয়ামই না সঙ্গে ভিটামিন ডিটাও খাবেন ভিটামিন ডিটা না খেলে আপনি কিন্তু যেই ক্যালসিয়ামটা খাচ্ছেন সেটা কিন্তু আপনার শরীরে কাজ করবে না ঠিক আছে ক্যালসিয়ামও খাবেন সঙ্গে ভিটামিন ডিও খাবেন কমর ব্যথা যেটা বলছেন আর হাঁটু ব্যথা এগুলো সব হাড়ের সমস্যার কারণে হওয়ার চান্স খুব বেশি আপনার শরীরে নিশ্চয়ই ক্যালসিয়ামটা খুব কম আছে ক্যালসিয়ামটা কম থাকার কারণে আপনার এরকম হচ্ছে না হলে আপনার এতটা ব্যথা আপনি ভুগতেন না আপনার ক্যালসিয়াম লেভেলটা নিশ্চয়ই খুবই কমে গেছে আপনি ক্যালসিয়ামটা খান তাহলে হয়তো ঠিক হয়ে যাবেন আসলে গোটা বিষয়টা যে উঠে আসছে সেখানে ডায়েটটা খুব মানে ইম্পর্টেন্ট আমাদের দেখা যাচ্ছে যে যে সকাল দুপুর রাতে কোনো কিছু নেই হ্যাঁ কোনো কোনো কিছু নেই একটা মানে আমরা আসলে কি হয় আমাদের জীবনটা হয়ে গেছে এমন যে আমরা হয়তো খাওয়ার জন্য বাঁচি বা বাঁচার জন্য খাই এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেছে এখন এই যে ফাস্ট ফুডের ব্যাপারটা বলছে জাঙ্ক জাঙ্ক ফুডস কিছু কিছু খেলাম না হয়তো সকালবেলা অফিসে বা কাজে বেরিয়ে গেলাম মেমনিতে খালি পেটে হয়তো রাস্তায় বেরিয়ে চাউমিন স্কিপ হয়ে যায় বলো মহিলাদের এখন লাঞ্চ হয় হয়ে যায় লাঞ্চ স্কিপ হয়ে যাচ্ছে কন্টিনিউ স্কিপ ঠিক না ধরো ব্রেকফাস্টের ঠিক কিন্তু তোমার উইদিন থ্রি টু ফোর আওয়ার্স এর মধ্যে কিন্তু লাঞ্চটা করে ফেলা দরকার দরকার আচ্ছা আরেকজন দর্শক বন্ধু আমাদের সাথে রয়েছেন নমস্কার কে বলছেন

আচ্ছা ব্যথা প্রচন্ড এছাড়া আর কোনো সমস্যা আপনার কি বলছেন একটু পরিষ্কার করে বলুন আসলে বোঝা যাচ্ছে না এটার জন্য আচ্ছা কি দরকার আপনার সমস্যা হচ্ছে আপনার দাঁতের সমস্যা ঠিক আছে সঙ্গে থাকুন আমরা বলছি হ্যাঁ দাঁতের সমস্যার জন্য আপনাকে বলবো একটু ডেন্টিস্ট ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করে নিন ওরা বিষয়টা ভালো করে বলতে পারবেন অবশ্যই বলতে পারবে কিন্তু ভালো করে একদম ইন বলতে পারবে ওরা আপনি একটু কষ্ট করে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করে নিন আসলে দাঁতের সমস্যা তো আমাদের রয়েছেই আমরা যারা ডেন্টিস্টের কাছে যাই তার ছাড়াও অনেক ডাক্তার একটা কথা বলবো যে অনেক সময় নানা সমস্যা থেকে দেখেছি দাঁত থেকে রক্ত আমরা আমরা যে ক্যালসিয়াম এর কথা বারবার বলছি যে আমাদের হাতের কাছে হয়তো এমন অনেক কিছু রয়েছে যেগুলো খুব সহজলভ্য কিন্তু আমরা সেগুলো যেমন কলার কথা বলতে পারি আমরা খুব অ্যাভেলেবল আচ্ছা তো আমরা ব্রেকফাস্টে একটা নিউট্রিশনাল ভ্যালু খেতে পারি আমরা তো অ্যাভয়েড করে দিছি ওই যে আমরা সকালের খাওয়াটাই বাদ দিয়ে দিই বাদ দিয়ে দে আবারো আসি সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন নমস্কার কে বলছেন আমি আচ্ছা কোথ থেকে বলছেন প্রতাপগড় থেকে হ্যাঁ প্রতাপগড় থেকে প্রতাপগড় থেকে বলছেন স্বাগত আপনাকে বলুন আপনার সমস্যা আমার সমস্যা বলতে আমার মেয়ে

17 বছর আচ্ছা আর কোন সমস্যা আছে কি না পেটে যন্ত্রণা ধরনের কিছু পেটের যন্ত্রণা এই ধরনের কিছু আছে কি কিছু ব্যথা ছিল আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকুন দেখি ডাক্তার কি পরামর্শ দিচ্ছেন 17 বছর বয়স যদি আপনার মেয়ের হয় খেটে চায় না কতদিন ধরে কতদিন ধরে সে খেতে চাইছে না এর মধ্যে রিসেন্টলি খেতে না কোনটা না সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে হয়তো শুনতে পাচ্ছেন যাই হোক যদি খুব বেশি দিন না হয়ে থাকে যদি দীর্ঘদিন ধরে এটা না হয়ে থাকে রিসেন্ট যদি হয়ে থাকে আপনি কি ওকে ক্রিমির ওষুধ খাইয়েছেন সবার আগে দেখুন আগে ক্রিমির ওষুধ খাইয়েছেন কিনা সে ক্রিমির ওষুধটা খেয়েছে কিনা আমাদের কিন্তু বড়দের সবার প্রত্যেক তিন মাস অন্তর অন্তর ক্রিমির ওষুধ খাওয়া দরকার এটা ফার্স্ট সেকেন্ড হলো সে খাওয়ার সঙ্গে সঙ্গে যদি বমি হয়ে যায় তার কোনো লিভারের সমস্যাও হতে পারে লিভার টেস্টটা করান লিভারের সমস্যা থেকেও কিন্তু এরকম প্রবলেমস হয় ঠিক আছে হ্যাঁ খাওয়ার কিন্তু এই যে খেলে পরে ভমিটিং হওয়া বা বমি হয়ে যাওয়া বা ভমিটিং টেন্ডেন্সি হওয়া এগুলো কিন্তু লিভারের সমস্যা থেকেও হয় থার্ড হয়েছে আপনি অবশ্যই ওপরের পেটে যেহেতু ব্যথা হচ্ছে সঙ্গে সঙ্গে তার বমির ভাবও হচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে একটা সোনোগ্রাফি করাবেন ঠিক আছে আমি আপনাকে তিনটে জিনিসের পরামর্শ দিলাম একটা হয়েছে ক্রিমির ওষুধ খাওয়ান সেকেন্ড হয়েছে আপনি একটু লিভার ফাংশন টেস্টটা করান আপনার নিকটবর্তী হসপিটালে গিয়ে ডক্টরের সঙ্গে পরামর্শ করে থার্ড হয়েছে আপনি একটু সোনোগ্রাফি করার ব্যবস্থা করুন তাহলে হয়তো আপনার যে মনে প্রশ্নগুলি আছে সেগুলো জানবেন আচ্ছা যাই হোক নিশ্চয়ই দর্শক বন্ধু আপনি শুনেছেন সেই কথা মতন আপনি একটু দেখুন আশা করি হয়তো বা ভালো হয়ে যাবে আর একটি ফোন কল রয়েছে আমাদের সাথে হ্যালো কে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন উদয়পুর থেকে আচ্ছা ঠিক আছে বলুন আপনার সমস্যার কথা বলুন আমি বলছি

তখন আসে না কত বছর ছিল আপনার ख्याल আছে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 29 বছর বয়সে আপনার গ্রোথটা ওয়েটটা কম আছে এটার জন্য আপনি একটু থাইরয়েডটা চেক করাতে পারেন ঠিক আছে থাইরয়েডের সমস্যা থেকেও হতো ওজনটা কমতে পারে আর গ্যাসের যেটা সমস্যা বললেন তার মানে আপনার খাওয়াটা ঠিক হচ্ছে না আপনি যেটা খাচ্ছেন সেটা প্রপোর্শনেট হচ্ছে না খাচ্ছেন ঠিকই কিন্তু আপনার পেটে হয়তো সমস্যা করছে যেটাই খাচ্ছেন সেটা পেটের জন্য হয়তো ভালো না কিন্তু সেটা খাদ্যটা পুষ্টিকর হচ্ছে না আপনার ওজনটাও বাড়ছে না গ্যাসও হচ্ছে তার মানে খাওয়াটা নিয়ে কোনো একটা প্রবলেম তো হচ্ছে জলের ব্যাপার খাওয়াটা নিয়ে প্রবলেম হচ্ছে খাওয়াটার দিকে একটু ধ্যান দিন আপনি কি খাচ্ছেন সেটা ব্যাপারে একটু ভালো করে ধ্যান দিয়ে খান আর জলটা বেশি করে খান জলটা খুব বেশি করে খান ঠিক আছে তাহলে গ্যাসের সমস্যার কিন্তু মেন কারণ হতে পারে আমরা জলটা ঠিক করে না খেলে ছ থেকে আট গ্লাস জল গুনে খাবেন ঠিক আছে গ্যাসের যে সমস্যাটা আছে এটা জল খেলে অনেকটা কমে যায় ঠিক আছে ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য আপনি শুনতে থাকুন আমরা আরও আলোচনা করব আসলে এই যে জলের ব্যাপারটা সেটা কিন্তু একটা ভাইটাল ইস্যু আমাদের যে দেখা যায় যে সমস্ত কিছুই হচ্ছে কিন্তু জলটা আমাদের খাওয়া হচ্ছে এটা কি মানে আমরা একটা সাইড করে রাখছি যেমন জল তেষ্টা পেলেই খাবো জলের যে একটা প্রয়োজনীয়তা রয়েছে রেগুলার মেয়েরাও তো সে বলো একনি পিম্পলস এগুলো তো জলের জন্য জলের কারণেই হচ্ছে প্রপার জল খাচ্ছে না তার জন্য এগুলো হচ্ছে আচ্ছা হ্যাঁ জলের ব্যাপারটা যখন এসছে তখন একটা কথা বলি যে জল ফুটিয়ে খাবার ব্যাপারটা আজকাল যেমন নানা ধরনের আমরা ইয়ে ব্যবহার করি আচ্ছা যাই হোক জলের প্রসঙ্গে আমরা আসবো দর্শক হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন আমার নাম আব্দুল লতিফ আব্দুল লতিফ ঠিক আছে স্বাগত আপনার এই অনুষ্ঠানে বলুন আপনার সমস্যার কথা বলুন আমার সমস্যা হল দুই তিন মাস ধরি দুই তিন মাস ধরন হয়ে গেল হাঁটতে পারি না আচ্ছা মানে পায়ে জোর কমে গেছে আপনার জোর কমে গেছে একদম জোর কমে গেছে আমি নিজে দাঁড়াতে পারছি না আচ্ছা কোনো ডক্টরের সাথে কনসাল্ট করেননি

না মানে ইগ্লো যখন আপনার দু পায়ে যখন আপনি একদম জোর পান না তখন কি অজ্ঞান অগান্তকগণ হয়ে পড়েছিলেন কখনো বা আগে একদম বা আগে হননি একদম সুস্থ আছেন হঠাৎ করে একদিন পায়ে জোর পাচ্ছেন না আপনি যখন জোর কমে গেছিল চলতে পারছিলেন না আপনার মানে উইকনেস ফিল হচ্ছিল कमजोर লাগছিল এরকম কিছু লাগছিল

পায়ের কমজোরি হলে কিন্তু অনেক সময় সুগার থেকেও হতে পারে নার্ভ থেকে তো হতেই পারে সুগারটা কিন্তু টেস্ট করাবেন সঙ্গে প্রেশারটাও টেস্ট করাবেন অনেক সময় আমাদের ছোট ছোট মাইল স্ট্রোক যেটাকে আমরা বলি এগুলো কিন্তু এরকম সিমটমস নিয়েই আসে প্রথমে আমরা বুঝতে পারি না ভাবি নার্ভের সমস্যা নার্ভের ওষুধ খাই কিন্তু এটা কিন্তু করাটা ঠিক না আপনি ডক্টরের সঙ্গে দেখা করে প্রেশার আছে কি না সেটা চেক করান ডায়াবেটিস আছে কি না সেটা চেক করান নার্ভের কোনো সমস্যা থাকলে নার্ভের ওষুধ খান ডায়াবেটিস থেকে কিন্তু অনেক সময় এই সিমটমসগুলি দেখা দেয় এমনকি প্রেশার থেকেও দেখা দেয় আর প্রেশার আর ডায়াবেটিস দুটোই যদি থাকে তাহলে কিন্তু এগুলো স্ট্রোকের থেকেও স্ট্রোকের সিমটমসও হতে পারে যেটা আমরা মাইল স্ট্রোক বলি ঠিক আছে আপনি এগুলোর কিন্তু টেস্টগুলো করান সিমটমসটা কিন্তু ওই সব দিকের হতে পারে আমি বলছি না আপনার ওগুলোই হবে কিন্তু আপনি টেস্ট করিয়ে নেওয়াটার পরামর্শ রইল আপনাকে হ্যাঁ আরেকজন দর্শক বন্ধু আমাদের সাথে রয়েছেন নমস্কার কে বলছেন আমি বলছি প্রতাপগড় থেকে বলছেন ঠিক আছে বলুন আপনার কি নাম বলুন আচ্ছা পূজা হ্যাঁ বলুন আপনার সমস্যার কথা বলুন

এটা বেশি মনে হয় গরম টরম পড়লে আমার মাথাটা মানে শরীরে দিন দিনে বেশি করে কথা বলতে তার জন্য গ্যাস তো থাকে বুকে ব্যথা গ্যাসে বুড়ি খাইলে কোনো কমানোর নেই আচ্ছা বুকের বুকের কোন সাইডটা ব্যথা হয় বুকের মধ্যে মাঝখানটাতে ব্যথা হয় আচ্ছা এটা কি খাওয়ার আগে পরে এমন ব্যাপার আছে না যে কোনো সময় হ্যাঁ খাওয়ার আগে খাওয়ার আগে খাওয়ার পরেও ব্যথা করে আর ঠিক আছে ঠিক আছে ডক্টর আপনি কিছু আপনি কি খাবার গুলো ঠিক টাইম মতো খাচ্ছেন আপনি ঘুম থেকে কখন উঠছেন আপনি প্রথম খাবারটা কখন খাচ্ছেন সকাল খাওয়া মনে করেন কারণ গিয়ে ফায়ার জ্বরের সময় গিয়ে হয়ে যায় আমি আপনাকে তার আপনাকে জিজ্ঞেস করলাম আপনি ঘুম থেকে উঠছেন খাবার খাচ্ছেন সাড়ে নটা দশটার পরে প্রথম খাবারটা গ্যাস হওয়ার কারণ তো এগুলি হতেই পারে ঘুম থেকে ওঠার সকালবেলা ঘুম থেকে ওঠার ঠিক দেড় ঘন্টার মধ্যে সকালের খাবারটা খাবেন সকালের খাবারটাকে এতটা লেট করবেন না তাহলে কিন্তু সারাদিনে আপনি যাই খাচ্ছেন সেটা কিন্তু হজম হবে না সকালের খাওয়ারটা কিন্তু আমাদের খুবই জরুরি এতটা লেট করবেন না ঠিক আছে জানি আমাদের মহিলাদের ঘরে অনেক কাজকর্ম থাকে আমাদের লেট হয়ে যায় ততটা আমরা সময়টা মেনে চলতে পারি না কিন্তু চেষ্টা করবেন দেড় ঘন্টার মধ্যে সকালের খাবারটা খেতে তাহলে সারা দিনে যেটা খাচ্ছেন সেটা আপনার হজম হয়ে যাবে আর জলটা খাবেন ঠিক করে সকালবেলা যখনই খাবেন সকালের খাওয়ার ঠিক তিন থেকে চার ঘন্টার মধ্যে দুপুরের খাবারটা খেয়ে নেবেন ঠিক আছে বেশিটা গ্যাপ রাখবেন না যতটা গ্যাপ করবেন খাবারের মধ্যে টাইমিংসটা যদি সময়টা ঠিক না রাখেন তাহলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সঙ্গে ছিলেন আমরা সময়ের প্রায় একবারে শেষের দিকে চলে এসি ডক্টর লাস্ট যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব এই সময় যে ভ্যাকসিনের ব্যাপারটা এখন কোভিড নাইন্টিনে এই ভ্যাকসিনের ব্যাপারটা নিয়ে এক দু কথায় যদি একটু কিছু বলুন আমার দর্শক বন্ধুদের কাছে একদম অনুরোধ থাকবে যে ভ্যাকসিনটাকে ভয় পাবেন না এটাকে ভয় পাওয়ার কোনো কিছুই না ভ্যাকসিনটা টোটালি সেফ টোটালি সেফ এটা ভারত সরকার যে গাইডলাইন্স মেনে মেনটেন করে ভ্যাকসিনটাকে ইন্ট্রোডিউস করেছে দ্যাটস টোটালি সেফ আপনারা ভ্যাকসিনটা যান নিজে থেকে যান এমন না যে আমার করোনা হয়ে গেছে আমি এখন আর ভ্যাকসিন নেব না বলেছে তো করোনা হলে পরে ভ্যাকসিন না নিলেও চলবে ব্যাপারটা না করোনা যদি একবার হয়েও থাকে আপনি যদি কোভিড পেশেন্ট হয়েও থাকেন তাহলেও আপনাদের এই ভ্যাকসিনটা নেওয়াটা খুবই জরুরি ভ্যাকসিনটাকে ভয় পাবে না এটা টোটালি সেফ ঠিক আছে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের এত বড় একটা প্যান্ডেমিক সবাই মিলে বলো দিয়ে আমরা সবাই এক সঙ্গে হতে হবে যেন এটাকে আমরা হারাতে পারি অনেকেই ভয় পাচ্ছেন আমি জানি অনেকেই ভয় পাচ্ছেন নেওয়ার আগে সবাই নেব না একটা নেব কি নেব না একটা দুদুল্লমান অবস্থায় আছে ভয় পাবেন না সবাই এগিয়ে এসে যার যখন সময় হবে ভ্যাকসিনটা নিয়ে নিন যাই হোক আমরা সময়ের একদম শেষ দিকে চলে এসেছি অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে আছে আমাদের সাথে থাকবার জন্যে দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন এতক্ষণ আমাদের ডক্টর নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন আবারও শেষের দিকে এসে আমরা একটা কথাই বলবো আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারীদের আমরা আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমরা চাইব নারীরা আরও অনেক দূর এগিয়ে যাবে আমাদের সমাজকে সুরক্ষিত করবে নারীদের এই ভূমিকা এই ক্ষেত্রে অনেক বেশি অবশ্যই যাই হোক আবারও আগামী বৃহস্পতিবার এই হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে আপনারা জানতে পারবেন আরও অনেক তথ্য অনেক কিছু ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি